রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন বলেছেন আমরা যেটা প্রচেষ্টা চালিয়েছিলাম এতদিন ধরে এতে পৃথিবীর সব দেশ এক বাক্যে বলেছে রোহিঙ্গারা যাতে তাদের দেশে ফেরত যায় ইতিমধ্যে রেজুলেশন পাশ হয়েছে আমরা বিশ্বাস করি মায়ানমারের উপর চাপ পড়বে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মায়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার কথা বললেও তারা তাদের কথা রাখেনি ইতিমধ্যে ভাষাঞ্চড়ে সাড়ে আঠারো হাজার রোহিঙ্গাদের সরিয়ে নেওয়া হয়েছে এ মাসের মধ্যে আরও রোহিঙ্গাদের সরিয়ে নেওয়া হবে শনিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন ভারত ও বাংলাদেশ সরকার চায় না সীমান্তে একটি লোক মারা যাক এ নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা ও বৈঠক হয়েছে কেউ যাতে মারা না যায় এত কিছু হবার পরেও সীমান্তে দুর্ঘটনা ঘটছে এটি বাংলাদেশের জন্য দুঃখজনক ও ভারতের জন্য লজ্জাজনক এর আগে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন পরে বঙ্গবন্ধু ও পরিবারের শহীদ সদস্যদের রুহের মাখফাত কামনা করে পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন এ সময় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তযোদ্ধা মাসুক উদ্দিন আহম্মদ সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন গত আমাদের জন্য একটা সুখবর গতকাল যে এবারে সারা পৃথিবীর সব দেশ আমরা যেটা প্রচেষ্টা চালিয়েছিলাম এতদিন ধরে সব দেশ এক বাক্যে স্বীকার করেছে যে রোহিঙ্গাগুলো যেন তাদের দেশে ফেরত যায় সব দেশ কনসেনসাস আপনার রেজলিউশন আমাদের পাশ হয়েছে এটা এর ফলে আমরা বিশ্বাস করি যে মায়ানমার উপর আরও চাপ পড়বে এবং ইনশাল্লাহ তারা তাদের লোকগুলো নেওয়ার জন্য মায়ানমার কিন্তু আমাদের বলেছে যে তারা কখনো বলে নাই নিবে না তারা আমাদের সাথে এগ্রিমেন্ট করেছে যে তারা তাদের লোকটা নিয়ে যাবে এবং লোকগুলো যাতে স্বেচ্ছায় যায় সেই জন্যে তারা পরিবেশও তৈরি করবে কিন্তু আজকে পঞ্চম বছর তারা তাদের কথা রাখে নাই তো আমরা আশা করতেছি যে আগামীতে তারা তাদের কথা রাখবে এবং তাদের তারা আস্তে আস্তে সবাইকে নিয়ে যাবে নিয়ে যাবে আরও সুখবর হচ্ছে যে আমরা এই গত মাসে যে ইউএনএসএর যাদের দেখভাল করে তা আমরা ভাষাঞ্চলে মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন যে এক লক্ষ রোহিঙ্গাকে যেহেতু এই কটুপালং খুব ভিড়ের জায়গা এবং অনেকই মারা যায় বিশেষ করে যখনই ভূমি হয় আপনার অতিবৃষ্টি হয় তখন আপনার পাহাড় দশে যায় তখন অনেক মারা যায় তাই তাদের মৃত্যু যাতে কমানো যায় সেই জন্যে সিদ্ধান্ত নিয়েছিলেন যে এক লক্ষ লোকরে বাসাঞ্চলে নিয়ে যাবেন এবং সেই জন্য আমরা অনেক টাকা খরচ করি প্রায় সাড়ে তিনশো মিলিয়ন টাকা খরচ করে গড়দার তৈরি করেছি কিন্তু সেইখানে নিয়ে গেছি আমরা সাড়ে আঠারো আঠারো হাজার আর এর মধ্যে আমরা আবার শুরু করব এই মাসেই আমরা আবার শুরু করব এবং ওখানে আমরা সবাই যাদের নিচ্ছি সবাই স্বেচ্ছায় যাচ্ছে কাউকে আমরা জোর করে নিচ্ছি এবং আমরা আশা করি এই বছরে আমরা এক লক্ষ লোক ওখানে নিয়ে যাব ওদের জন্য ভালো কারণ ওরা ওখানে গেলে কিছু কাজকর্ম করতে পারবে আর যেখানে আছে সেইখানে তারা অনেকেই আপনার মাদক কিংবা অন্যবিধ এই ক্রাইমে অপরাধে তারা সম্পৃক্ত হয়ে পড়ছে তাতে ওদের জন্য খারাপ আমাদের দেশের জন্য খারাপ অঞ্চলের জন্য খারাপ আমাদের এই জন্য এক নম্বর অগ্রাধিকার হচ্ছে যে তারা তাদের দেশে ফেরত যায় দোয়া করেন ভারত সরকার এবং বাংলাদেশ সরকার উভয় সরকার একটি লোকও বর্ডারে মারা যাক সেটা আমরা কেউ চাই না বিভিন্ন পর্যায়ে মন্ত্রী পর্যায়ে কিংবা আমাদের এই বিজিবি পর্যায়ে আলাপ হয়েছে যে কেউই যাতে না হয় এবং বলা হয়েছে যে আপনার লিথাল ওয়েপন ব্যবহার হবে না এত সব হওয়ার পরেও দুর্ঘটনা হবে আমি জন্য বলি এটা আমাদের জন্য দুঃখের কাহিনী আর ভারতের জন্য ভারত সরকারের এত সব বলার পরে তারা মারে তাদের জন্য একটা লজ্জার বিষয় কারণ তারা তাদের যে অ্যাপারাটাস আছে বিভিন্ন রকমের সিকিউরিটির লোক আছে তাদের কাছে তাদের কেন বাণী পৌঁছায় না